দেশে ডেঙ্গুতে একদিনে আরো 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 352 জনে। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 2844 জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে বিটিআই প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার সকালে মিরপুর জাফনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে তিনি কথা বলেন। ডিএনসিসির মেয়র বলেন, শিশুদের ডেঙ্গু থেকে মুক্ত রাখতে প্রতিনিয়ত স্কুলে স্কুলে অভিযান চালানো হচ্ছে, শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলা হচ্ছে। এডিস মশার কামড় থেকে বাঁচতে সবার সম্মিলিত সহযোগিতা চান মেয়র আতিক। এ সময় তিনি কাউন্সিলরদের তার নিজ নিজ ওয়ার্ডের প্রতি শনিবার ও বুধবার এলাকার ইমাম, খাতিব, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতা বাড়াতে সভা করার নির্দেশ দেন। সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও বলেন তিনি। মশার কামড়ে কিন্তু মৃত্যু ঘটতে পারে, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের যে বাচ্চারা আছে সোনামণিরা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমাদেরকে বুঝতে হবে মশার কামড় খেলে আমাদের জীবন মৃত্যুর ঝুঁকি আছে। তাই আজকে আমি বলতে আসছি যে আমরা কোথাও কোনো ধরনের পানি জমিয়ে রাখবো না।